হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার ইউটিউব চ্যানেলের নাম আশিস হ্যাশট্যাগ উৎসব। আমার চ্যানেল তোমরা দেখো না, যারা যারা দেখো না, যারা যারা দেখছো তো ভালো কথা, দেখতে থাকো। আমি সকাল থেকে চারিটি খেয়ে কাজকর্ম সব ছেড়ে নিয়েছি, চারিটি আগে বলে দিয়েছি। কাজকর্ম ছেড়ে জল আনা, ঘর মোছা, বাসন টুকরো ধোয়া সব কিছু করে নিয়েছি। চারুটিও খেয়েছি, যা চারুটি বানিয়েছে চারুটি খেয়েছি। এখন রান্নাঘরে যাইনি, রান্নাঘরে যাবো, এমন করে তারপরে যাবো রান্নাঘরে, ঠিক আছে? বাচ্চারা বাইরে খেলছে, রৌদ্রে উঠেছে, এতক্ষণ মেঘলা মেঘলা করেছে, কিন্তু এখন রৌদ্রে উঠে গেছে। আর যে মহলে এত করে বৃষ্টি থাকবে নাকি, কিন্তু এখন দেখছে বাইরে পুরো রৌদ্র, রৌদ্র রৌদ্র বাইরে দেখবে, জানলা দিয়ে দেখাচ্ছি। বাচ্চারা বাইরে খেলছে, দেখা যাচ্ছে কি না, অল্প অল্প দেখাচ্ছে যে কাপড় আছে, তার জন্য দেখা যাচ্ছে না, জানলা দিয়ে দেখাচ্ছে। দেখবে বাচ্চারা বাইরে আছে, বাইরে খেলাধুলা হচ্ছে, বাইরে দেখো অল্প অল্প রৌদ্র, অল্প অল্প মেঘলা, কাপড় উপর দিয়েছি, মেলে শুকাচ্ছে, হাওয়াতে শুকাবে। গরম লাগছে, অনেক গরম লাগছে, স্নান করিনি, স্নান কর। যাই না ওদিকে, সামনে থাকো। রান্নাঘরে কি রান্না করবো, কি করবো কিছু আমি মনে দেখিনি। রান্নাঘরে যাবো, তারপর দেখবো কি করবো না করবো। তো আমি স্নান করে আসি, রান্নাঘরে যাবো। এই যে স্নান করে চলে এসেছি, দেখো পাকের ঘরে, এই যে আমার পাকের ঘর, দেখেছো? স্নান করে চলে গেছে, মুরগি ডাক দিচ্ছে, দেখছো তো? যখনই ভিডিও বানাবো মুরগি ডাক দেবে, কুকুরে ডাক দেবে, যখনই বানাবো আমি আওয়াজটা পাবই। ডাল হচ্ছে, ভাত আমার হয়ে গেছে, ফুলকপি আলু তরকারি বানাবো, কেটে কুটে রেডি করে ধুয়ে রেখে দিয়েছি। এই যে ফুলকপি আলু, এটা গরম জলে ভিজিয়ে রাখবো। একটা বেগুন আর আলু আছে, এটা শুটকি দিয়ে বানাবো। এই যে শুটকি ভিজিয়ে রেখেছি, এটা আমি শিলনোড়াতে বেটে নেবো, নাহলে কাটা কাটা হবে, তার জন্য আমি বেটে তারপরে দেবো। এই রসুন পেঁয়াজ এই যে রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নেবো, তারপরে দুটাতেই দেবো, এটার জন্য আমরা রেডি। আমি ডালটা সম্বাদ দিয়ে দিই, তারপর তরকারি বসাবো। ওই যে মুরগি ডাল আছে, শুনছো? মুরগি ডাক দেবেই, ছানুন হয়ে গেছে আমার সব, হুড়াহুড়ি করে ধামাধম করে স্নান করেছে, টাইম হয়ে গেছে অনেক, তার জন্য ভাত ডাল বসিয়ে স্নান করতে গেছে, চুল ভিজা বেঁধে রেখেছি না, তার জন্য করছে চুল খোলা রেখে কেমন আসবে, তার জন্য বেঁধে রেখেছি। চুলটা বহুত বড়ো পড়ছে, একদম বহুত বড়ো, শুকিয়ে যাবে খোলার লাগে লাগে। পরে পাতর ভরতে গিয়ে তারপর আমি রান্না করা সেরে চুল খুলে দেবো, শুকিয়ে যাবে। ডালটা সোমবার দিয়ে দিই, তারপর আমি তরকারিটা কীভাবে বসাচ্ছি কোনটা কী দেখাচ্ছি। শুটকিটাও আমি বেটে নেবো, কাঁচা লঙ্কা রসুন এগুলো বেটে উঠে সব কিছু রেডি করে তারপর আমি আবার আসছি। তরকারিটা কীভাবে বসাই, এদিকে চিল্লাচ্ছে বাচ্চা, বাচ্চা চিল্লাচ্ছে। এই যেমন কড়াই গরম হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা করবো এখন। তেল দিয়ে দিচ্ছি, ফুলকপিটা ভেজে আলুটা ভাজবো, তারপরে এই তরকারিটা বসাবো। মশলা বাটি এখনো বাটা বুটি হয়নি, কড়াইটা পুরো গরম।
না তো লবণ দিয়ে দিচ্ছি আমি। ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিটা ভাজা হলে আলুটা ভেজে নেবো, তারপর আমি তরকারি বসার জন্য আবার আসছি। তেল দিয়ে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, বুঝেছ? মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি। এই চুটকিটা দেখিয়েছিলাম যে চুটকিটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখন আমি বেগুন আর আলুটা বসাবো, যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তো ভাজবো। ভাজা হয়ে যাবে, যখন আমি অল্পক্ষণ মশলা দেবো। মশলা বলতে হলদি, লবণ, জিরা, শুটকি দেবো, তার জন্য আমি মশলা দেবো না। শুটকি তো আমি মশলাটা খাই না। হলদি দিচ্ছি, হলদি হলদি অল্প দিয়ে দিয়েছি। অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো অল্প দেবো। এখন হলদি, লবণ, হলদি, মরিচ দিয়েছি, জিরা দেবো না, আর এই যে লবণ দিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। এখন দেবো এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট, অল্প অল্প দিচ্ছি, অল্প দেবো এখানে রসুন পেস্ট দিচ্ছি। চিকেনটা কমের মধ্যে এটা ভেজে নেবো। এখানে আমার শুটকিটা দেবো, আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। বেটে নিয়েছি আমি, ছোটো ছোটো কাটা হয় তো, তার জন্য এটা বেটে দিলে ভালো লাগে। কাটা মুখে লাগবে না, জিভে লাগবে না, দাঁতে ঢুকবে না, ছোটো ছোটো কাটা থাকে, তার জন্য এটা এরকম করে আমি দিই। এখানে অল্প হন বাটিটা, শুটকির বাটিটা দিয়ে এখানে জলটা দিয়ে দেবো অল্প। বেগুনের থেকে তো জল বের হবেই, শুটকির বাটিটাতে দিয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখন বেগুনটা দেবো, ওখানে দেবো, তারপর বেগুনের সাথে কষা হবে, তার জন্য এখানে আমি দিয়ে দেবো। যে মশলাটা আমার দেখো কীরকম হয়েছে, মশলাটা এরকম হয়েছে। এখন আমি এখানে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। বেগুন আর আলু দিয়ে এখানে এখন নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো কম স্টিমে, তারপরে পরে আমি আবার নাড়বো, তখন দেখাবো। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, এই যে জিরের গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো, ও সরি হলদির গুঁড়ো, লঙ্কা লঙ্কা করতে রয়েছি, হলদির গুঁড়ো মিস্টেক হয়ে গেছে, সরি। আর দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? আর দেবো এখানে আমি এখন লবণ, লবণ ফুলকপি আলু ভাজা করতে অল্প দিয়েছিলাম, তার জন্য এখানে আমি কম দিচ্ছি। আবার কাঁচা লঙ্কাটা যখন বেটেছিলাম শিলনোড়াতে, এটা ভালো করে পেস্ট হওয়ার জন্য এখানেও আমি দিয়েছিলাম অল্প কাঁচা লবণ। কাঁচা লঙ্কা আমি যখন বাটি, অল্প লবণ দিয়েই বাটি। এখানে এখন দিয়ে দিচ্ছি অল্প জল, এটা ভিজবে এখন, এটা ভিজে রেডি হয়ে যাবে ভাজা হতে হতে, তার জন্য এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এগুলো ফুলকপির তরকারির জন্য, কাঁচা লঙ্কা যখন বাটবে না শিলনোড়াতে, তারপর লবণ দিয়ে দেবে, তখন সুন্দর হয় বাটাটা, ঠিক আছে? তরকারিটা বসাবো, এটা লাড়বো যখন তখন। এই যে আমার বেগুন ভাজাটা দেখেন, এখন হয়নি, একবার লাড়ছি। এই তো সিটি বাটা দিয়ে বেগুন আলু ভাজা বানাচ্ছি। সিটকিটা বেটে দিলে ভালো লাগে, মানে যে ছোটো ছোটো
কাটা থাকে তো ছোট মাছটা টিকি মাছটা ছোট এটা ছোট ছোট কাটা থাকে এখানে অসুবিধা হবে তার জন্য আমি বেটেই দিই এরকম বানালে বেটেই বানাই সিজন সিজন লাড়া যখন বানাই তখন আমি বেটেই বানাই কাটা কাটা হয়ে যায় ভালো লাগে না তার ঠিক আছে এটা আমি এখন লাগছি হয়ে গেলে এটা নামাবো ফুলকপির তরকারি বসাবো তখন আসছি ঠিক আছে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দেব রসুন বাটা দেব কাঁচা লঙ্কা বাটা দেব তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি মশলাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলদির গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি এই যে আমার বেগুন আলু ছিটকি দিয়ে ভাজাটা দেখো এরকম করে বানিয়েছি মাখো মাখো করে ভাজা এটা ছিটকি বেটে বেগুন আলু ভাজা কাঁটা লাগবে না মুখে সরু সরু কাঁটা থাকে তার জন্য বেটে দিলাম ভয় লাগছে আমার কালকে এখানে আমার লেগে গেছে দেখেছ কালো হয়ে গেছে এখন আমি চুলকটি আলুটা দিয়ে দেব ভালো করে কষিয়ে চুলকটি আলুটা দিয়ে দেবো অল্প সামান্য গরম জল দেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে লাল লাল তেল এসে তেল ছেড়ে দিয়েছে ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি তেলটাও দিয়ে দিচ্ছি ফেলবো না কিচ্ছু ফেলবো না সামান্য অল্প গরম জল দেবো তাছাড়া আমি দেখাচ্ছি আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে দেখো আমি এখানে অল্প গরম জল দেব আলু সেদ্ধ হয়েছে কি না হওয়া গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে এখানে এখানে আমি গরম জল দেব দেখি দেবো না অল্প দেবো গরম জল এটা আজকে আমরা কি খাবো ওটাই দেখাচ্ছি কি দিয়ে ভাত খাবো কি বানাচ্ছি কি বানালাম কি করছি আর কিচ্ছু না ঠিক আছে আমি জল দিয়ে দিয়েছি এটা হতে থাক তারপর নামিয়ে দেবো সবাইকে খাওয়া দেবো তারপরে আমি আবার ফিরে আসছি সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি খাওয়া খাচ্ছে সবাই লজ্জা পাচ্ছে মেয়ে লোক তো তার জন্য ওই যে হাত দিয়ে রেখেছে দেখো বেশি করে দেখো তোমরা সবাই এই যে দেখো এটা সৌরভ দেবনাথ এই যে লজ্জা পাচ্ছে দেখছো ওকে দেখাচ্ছি এই যে সামনে একদম মেয়ে দেখ তার জন্য লজ্জা পাচ্ছে
এটা সায়ন এটা প্রেরণা এটা প্রেরণার মা উপরে বসে আছে এটা আশিস দেবনাথ তোমাদের আশিস দেবনাথ খাওয়া খেয়ে না তারপরে আমি আবার ফিরে আসি আমরা এখনো খাইনি পরে খাবো ওই যে ম্যাডাম বসে আছে না তার সঙ্গে খাবো ঠিক আছে ওই যে এখন আমি বিকালে কাজকর্ম সেরে চাও খেয়ে নিয়েছি সন্ধ্যা চাও খেয়ে দিয়ে সব কিছু করে টিভি দেখলাম এত সময় বসে বসে ফোন ঘাঁটতে ছিলাম এত সময় তারপরে এখানে যে বসেছি ছেলেকে পড়াবো তার জন্য দেখো ছেলে আমার পড়তে বসেছে পড়াশোনা করতে হয় বলে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি এখন পড়াশোনা করছি তো কেমন পড়াশোনা করাবো পড়া শুনে মোবাইলে পড়া দিয়েছিলো ওগুলো সব লিখিয়ে দিয়েছি আরও আছে এগুলোও করাবো এখন বসে বসে এগুলোই দেখবো আর কি আমার পাপা আসেনি বাইরের থেকে বাইরের থেকে আসবে চাও আবার বানাতে হবে আবার খেতে হবে আমরা একবার খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে আমরা টিউশন থেকে এসেছি তাদেরকে খাওয়া দিলাম আমরাও একবার সবাই মিলে চা খেয়ে নিয়েছি তখন আবার খাবো ইচ্ছা করলে খাবো ইচ্ছা না করলে খাবো আমরা তখন আর খাই না যখন ইচ্ছা তখন ওর বেশি হয়ে গেলে কোন সময় দিয়ে দেওয়া হচ্ছে এটা খেয়ে না অত বেশি মিশা হবে না আমি খাই দুবার দুবার সঙ্গে বেশিবার চা খাচ্ছে আমার ভালো লাগছে না বেশি খাই না অল্প খাই দুইবার ঠিক আছে দিনে কোনো সময় ঠান্ডা আনবা বলে কোনবার খাই আর দুজন নিজে রান্না করতে গেলে দুপুর বেলা সকালে তো একবার খেয়ে নিই তারপর আবার দুপুর বেলা যখন রান্না করতে যাবো আমি সারাদিন করে সব রেডি করে তখন আবার কোনো সময় বাই চান্স সবসময় বাই চান্স কোনো সময় একবার দুপুর বেলা বানিয়ে নিই আমরা দুজনে খেয়ে নিই আর তো স্কুলেই থাকতো তখন তো আবার ঘরেই আছে আমার দুপুর বেলা তখন আমি ছেলেকে পড়াশোনা করিয়ে দিই তারপরে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে না আজকে যদি আমি শেষ না করি আবার নতুন ভিডিও কেমনে করবো তোমাদের সাথে কেমনে দেখা করবো তার জন্য বলছি আবার নতুন ভিডিও দেখতে দেখা হবে আমার চ্যানেলের নাম আশিস হস্ত কুশল ইউটিউব চ্যানেল আমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এই জন্য টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি সবাই ভালো থাকবো চেষ্টা করবো তোমরাও চেষ্টা করতে থাকবো যাতে ভালো থাকো বাচ্চা তোমার ছোটোরা যাতে ভালো থাকে সুস্থ থাকে কেন ওরা তো ভ্যাকসিন নেয়নি ওদের তো ভ্যাকসিন নেয় তার জন্য আমি বলছি আমরা তো এখনও বের করি না বাচ্চাদেরকে এখনও বের করি না স্কুলও বন্ধ এখনও ঘরেই আছে দেখি এদিকে পড়াশোনার জন্য ফোন করছে তার জন্য সবটা আছে ফোন করেছ ফ্রেন্ডকে পড়াশোনার জন্য মোবাইলে পড়াশোনা তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকে তুমি এখানে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো